আর কোনো প্রকার বিবরণী এখানে দেওয়া হয়নি। আচ্ছা, সো দিস ইজ 76.2 mm সিঙ্গল গান মাউন্টিং। The single barrel 76.2 gun is basically ভাই আপনি আমারে এরকম আন্ডারস্টেমেট কেন করতেছেন? আমি একটু ইংলিশ করতেছি তো, আমি দেখাই আপনারে এদিকে আসেন। ধরুন ইংলিশ বলতে পারেন আপনি, বলেন। আচ্ছা আমি তাহলে বাংলায় বলি। হ্যাঁ, সর্বোচ্চ আনুভূমিক রেঞ্জ এটা আসলে কত হাজার থেকে 15,000 মেই 15,000 মানে হচ্ছে 8.10 নটিক্যাল মাইল, আর বিমান বিধ্বংসী রেঞ্জ হচ্ছে 11,000 মিটার 5.94 নটিক্যাল মাইল। নটিক্যাল মাইল আসলে কি সেটা হচ্ছে মেনলি আমরা সমুদ্রের যে দূরত্বটা হিসেব করি, আমরা মেনলি হচ্ছে ভূমির যে দূরত্ব হিসাব করি এটা হচ্ছে মেনলি আমরা মাইল দিয়ে হিসাব করি কতটুকু মাইল, বাট সমুদ্রের হিসাবটা আলাদা, সমুদ্রের হিসাবটা মেনলি আমরা নটিক্যাল মাইল দিয়ে হিসেব করি। সো আমি আপনাদেরকে একটা কাবজাব পোজ দেখাবো। কিছু কিছু মানুষ আছে যে এইভাবে ধরে ছবি তুলতে খুব বেশি পছন্দ করে, মানে এইরকম। এইটা কি ভাই? এটা হচ্ছে 25 মিলিমিটার কামান। মেইনলি সোনার ড্যাম, সরি সোনার ডোম। ডোম মানে আসলে আমি কি বলতে পারছি, এটার মেইন কাজ হচ্ছে লক্ষ্যবস্তু, যে লক্ষ্যবস্তুটা পানির নিচে থাকবে সাবমেরিন অথবা জাহাজের মধ্যে ভাসমান যে জাহাজগুলো থাকে সেগুলোকে আমাদের। আর এটা হচ্ছে মেইনলি মাইন, মাইন তো আপনারা জানেন জানেন যে মাইনের কাজ কি, মাইন হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা বিস্ফোরক বাহি অস্ত্র, এটা মেইনলি হচ্ছে জাহাজ এবং সাবমেরিন বিধ্বংসী টর্পেডো নিক্ষেপ করার জন্য এটা ইউজ করা হয়। আর এটার দূরত্ব মোটামুটি ভালো, খারাপ না। শুধু আমরা সামনে লার্জ ডেপথ চার্জ ফোর এটা হচ্ছে মেইনলি 4.5 ইঞ্চি মার্ক 5 কামান।
এটা হচ্ছে মেইনলি বিমান বিধ্বংস করার কাজে ইউজ করা হয়। এদিকে একটু ঘুরান, কিছুক্ষণ আগে আমরা দূরে একটা মিসাইল দেখতে পেয়েছিলাম, যে দেখতে পাইছেন ওটা ছোট ছিল, বাট এটা এর চেয়ে বড় মিসাইলটা। এটা হচ্ছে মেইনলি মিসাইল লঞ্চার, এখান থেকে মিসাইল লঞ্চ করা হয়। এটাতে রেলের সংখ্যা হচ্ছে 2টা, আর এটার উৎক্ষেপণযোগ্য মিসাইল হচ্ছে SY-1 অথবা SY-1A, এর সংখ্যা হচ্ছে 800 জন, তার মানে 800 জন এটাতে ইউজ করতে হবে। আর এটা বানাইছে হচ্ছে চীন, আসলে বাংলাদেশে কি ওগুলো বানানোর মতো কোনো ইয়া নাই, বাংলাদেশে তো অবশ্যই বানানো হচ্ছে। এই জায়গায় হচ্ছে মেইনলি মিসাইলগুলো বসানো হয়, এখানে মিসাইলগুলো বসানো হয় এবং এখান থেকে মেইনলি মিসাইলগুলো উৎক্ষেপণ করা হয়। ওদিকে একটা প্রান্ত আছে, ওখানে মেইনলি মিসাইলগুলো, আর এখানে উপরে আরেকটা বড় একটা ইয়ে দেখা যাচ্ছে, এতক্ষণ পর্যন্ত আমরা স্কুইড যতগুলো স্কুইড লঞ্চার দেখছি তার মধ্যে থেকে এটা সবচেয়ে বড়। এখানে শুধুমাত্র যে মিউজিয়াম আছে তাই না, এখানে মিউজিয়ামের পাশাপাশি আপনারা ক্যাফেতে যেতে পারেন, এখানে চা কফি ইত্যাদি খেতে পারেন, বারবিকিউ খেতে পারেন, অনেক কিছুই খেতে পারেন। সো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা ঘুরে দেখলাম মেরিটাইম নেভি মিউজিয়াম, আর এখানে পুরোনো পুরোনো আমাদের যেসব সরঞ্জাম আদি ছিল সেগুলো কিন্তু দেখা গেছে। সো আমি কাবজা করতে পারি, বাট এই জিনিসগুলো কিন্তু কাবজা, আপনি চাইলে আপনার ফ্রেন্ডকে নিয়ে আসতে পারেন, আবার আপনি চাইলে আপনার গার্লফ্রেন্ডকেও নিয়ে আসতে পারেন। সো অনেক কিছু দেখাই ফেলছি আজকে, আর কিছু না, অনেক টায়ার্ড হয়ে গেছি ভাই, আর কাবজাব ইউজ করতে ইচ্ছা করতেছে না। তো নেক্সট কাবজাব দেখার জন্য আমাদের ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন।